আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিয়াসনুরু ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে নতুন পদ্ধতিতে সে মায়ের একটা রেসিপি শেয়ার করব ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি তিনটে ডিম একটা পাত্রে ভেঙে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির এক বাটির পরিমাণ পাউডার দুধ এক বাটি চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নেব চিনিটা না গলে যাওয়া অবধি এটাকে মেখে নিতে হবে আমি প্রায় দশ মিনিট ধরে এটাকে মেখেছি চিনিটা একদম মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেল কোড়া এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা ইউজ করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই আমি আড়াইশো গ্রামের মতো সেমাই নিয়েছি এখন হাত দিয়ে সেমাই নারকেল কোড়া ওই মিশ্রণের সাথে মেখে নিতে হবে সেমাইটা ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এখন এটাকে ভেজে নেব কড়াইয়েতে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি এখন আমি এই রকম শেপে ভেজে নেব ভাজার সময় তেলটাকে গরম করে নিয়ে আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হবে তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লালচে কালার হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি আপনাদেরকে আরও একটা গোল শেপে ভেজে দেখিয়ে দিলাম বন্ধুরা এটা খুব মুচমুচে আর টেস্টি হয় বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য